স্বাগত। একটা প্রবল গ্রীষ্মের পর আজকে সকাল থেকে মেঘলা আকাশ, বাড়ি মিষ্টি বাতাস, তার সঙ্গে ঝিরিঝিরি বৃষ্টি, ভীষণ ভালো লাগে। ভালো লাগার আমাদের কতগুলো প্যাশনেট থাকে যে কোনো মানুষের, আর সকালবেলা হালকা অন্ধকার হালকা আলোর এই সকালে ভীষণভাবে যেটা চেয়েছিলাম এবং তাকে পেয়ে একটা ভালো লাগার জায়গা তৈরি হলো, কারণ তিনি ভালো লাগাতে পারেন, তিনি আপনার কাছে যেতে পারেন এবং আমাদের সকলের ভালো লাগার জায়গাটা আজ যেন প্রবল গ্রীষ্মের পর বৃষ্টি এসে যেমন আমাদের শান্তি দিল, তেমন দুটো এপিসোডে তিনি অনুপস্থিত ছিলেন, আজকে তিনি ফের এলেন। তার কাজ থাকে, তার নানান দিকে ব্যস্ততা থাকে, আবার ভালো লাগলো। তিনি রাজশ্রী। সিদ্ধিদাতা গণেশকে প্রণাম করে শুরু করছি। আমি একদম প্রথমেই বলছি, সিদ্ধিদাতা গণেশই আমার কিন্তু আজকে সাবজেক্ট। আমি অনেক ভাবলাম, কারণ আমি একটা প্রোগ্রাম করে বেরিয়ে চলে গেলাম, আমি আমার কাজে চলে গেলাম, আপনি আপনার প্রফেশনে চলে গেলেন, এটা কাজের কথা না। এই যে আপনি বলছেন উচ্ছিষ্ট বা এই যে বক্তব্য, সে কোনো লজিক আছে? দেখুন, এই লজিকটা কিন্তু আপনি তাবড় তাবড় হিন্দু শাস্ত্রজ্ঞ, বড় বড় পণ্ডিত, রাজনীতিবিদ, এদেরকে জিজ্ঞেস করলে একটা লাইনও পাবেন না। তাহলে আপনি বলবার দুঃসাহসটা করছেন কেন? এবং এর থেকে ধরুন আমার একটু ভালো হওয়া, পুজো পাঠ, গ্রহ সংস্কার, এগুলো তো সব রিলেটেড। হ্যাঁ, রিলেটেড। তো এটা তো এতদিন শুনিনি, যদি না শুনি আরেকবার আপনি এটাকে উত্থাপন করুন। উচ্ছিষ্ট গণেশের কথা জানতে চাইছেন। দেখুন, উচ্ছিষ্ট গণেশ হচ্ছে একটি বিশেষ ধরনের গণেশ পুজো, যেখানে আমাদের যে কোনো পুজো মানে যেটা প্রথম কথা সেটা হচ্ছে উপবাস এবং পরিচ্ছন্নতা, মানে মুখ পরিষ্কার থাকবে, ভালো করে ধোয়া থাকবে, কিছু না খেয়ে, এটা একদম আমাদের বেসিক কথা। কিন্তু উচ্ছিষ্ট গণেশের পুজোটা হচ্ছে, এটা এক ধরনের গণেশ পুজো যেখানে উচ্ছিষ্ট গণেশের যে রূপটা, রূপটাও অন্যান্য গণেশের থেকে একটু আলাদা। উচ্ছিষ্ট গণেশের যে পুজো হয় সেখানে গণেশের রং হচ্ছে একদম টকটকে লাল বর্ণ। আচ্ছা। পরনের পোশাক টকটকে লাল, তার গায়ের বর্ণ টকটকে লাল, পরনের পোশাক টকটকে লাল, তিনি নানান রকম অলংকার পরিবৃত, তিনি হাস্যমুখ এবং তিনি অভয় প্রদান করছেন, এইটা হচ্ছে উচ্ছিষ্ট গণেশের রূপ। নানান রকম অলংকার পরিহিত, লাল গায়ের রং, লাল বস্ত্র, হাস্যমুখ এবং তিনি অভয় প্রদান করছেন। উচ্ছিষ্ট গণেশের এই যে পুজোটা, এই পুজোটার ধারণা হচ্ছে সমস্ত পুজোর বাইরে গিয়ে সম্পূর্ণ ডিফারেন্ট। যে আমাদের পুজো বলতেই যেটা প্রথম, মুখ যেন পরিষ্কার থাকে, মুখ যেন এঁটো না থাকে, আমরা সবসময় চান করে পরিষ্কার হয়ে কুলকুচু করে, মানে একটা পরিচ্ছন্নভাবে বসা। কিন্তু উচ্ছিষ্ট গণেশের পুজো যিনি করবেন তাকেও কিন্তু খুব সুন্দর করে সেজে গুজে বসতে হবে। উচ্ছিষ্ট গণেশের পুজো যিনি করবেন তিনি লাল বস্ত্র পরবেন, তিনি খুব সুন্দর করে সেজে গুজে নানান রকম অলংকার পরে, গয়না পরে, মানে যিনি পুজোটা করতে বসবেন তাকেও কিন্তু মানে যেমন তেমন করে পুজোয় বসলে চলবে না। প্রথমত তিনি লাল বস্ত্র পরে তাকে পুজোয় বসতে হবে এবং সুন্দরভাবে সেজে গুজে নানান রকম গয়না পরে, অলংকার পরে, সুন্দর করে সেজে গুজে তাকে পুজোয় বসতে হবে। এবং এই পুজোর যেটা প্রাথমিক শর্ত সেটা হচ্ছে আমাদের সমস্ত প্রথাগত পুজোর ধারণার বাইরে গিয়ে এঁটো মুখে পুজো করা। আমরা জানি পুজো মানে সবসময় পরিচ্ছন্নতা, মুখ ধুয়ে পুজো করা, পরিচ্ছন্নভাবে পুজো করা, সব কিছু পরিষ্কার রাখা, কিন্তু উচ্ছিষ্ট গণেশের পুজোর নিয়ম হচ্ছে উচ্ছিষ্ট গণেশের মন্ত্র 16,000 জপে সিদ্ধ হয়। তো এই যে 16,000 জপে উচ্ছিষ্ট গণেশের মন্ত্র সিদ্ধ হয়, যিনি পুজো করবেন তিনিও নানান রকম গয়নাগাটি পরে, অলংকার পরে, লাল ড্রেস পরে সেজে গুজে পুজোয় বসবেন এবং তাকে খেতে খেতে পুজো করতে হবে। ফল খেতে খেতে, পান খেতে খেতে, মদিরা খেতে খেতে, অর্থাৎ এঁটো মুখে পুজো করতে হবে খেতে খেতে। মানে আমাদের যেটা পুজোর মেন শর্ত যে মুখ পরিষ্কার থাকা, এখানে একদম 180 ডিগ্রি উল্টো, এখানে হচ্ছে এঁটো মুখে পুজো করা। এখানে আমার একটা প্রশ্ন, ভেরি ইন্টারেস্টিং, সেটা হচ্ছে ধরুন আমাদের বাঙালির ঠাকুর ঘর যেটা, হ্যাঁ হ্যাঁ, আপনারও যেটা, হ্যাঁ, সেটা হচ্ছে নানান ঠাকুরে ভর্তি, হ্যাঁ হ্যাঁ, এখানে লক্ষ্মী আছে, সরস্বতী আছে। এখন সেখানে যদি আমরা অফিস থেকে ফিরে একটু হাত দিতে যাই, ক্যান ক্যান করে উঠবে গৃহকর্ত্রী, কি হচ্ছে এটা, ফুলটাকে আলাদা রাখো, মাটিতে যেন না লাগে ইত্যাদি।
এবারে আপনি বলছেন যে উচ্ছিষ্ট আমি তাকে লাল শাড়িটা নিয়ে পরিয়ে বললাম যে তুমি খেতে খেতে ওইখানে বসবেই না কিছুতেই, কারণ ওখানে আরো অন্য ঠাকুর আছে। এখানে আপনি সাজেশনটা দিন, এটা কি আর প্রত্যেকের বাড়িতে লাল গণেশ নেই, না না, সেটা কি একটু অন্য জায়গায় গিয়ে করা যায়? না, প্রথম কথা হচ্ছে এটা যে কোনো ব্যক্তি মনে করলেই করতে পারে না, এটা একমাত্র অভিজ্ঞ এবং দক্ষ ব্যক্তির দ্বারাই করা সম্ভব। এটা নয় যে দিক থেকে এটা 0.5% ভারতবর্ষের লোকও করতে পারে না, না না, এটা করাতে হবে, বাট নট নিজে করা। মানে এটা নয় যে কারো মনে হলো আর আমি উচ্ছিষ্ট গণেশের পুজো করতে বসে গেলাম, এটা একদমই নয়। এই পুজোটা দক্ষ ব্যক্তিকে দিয়ে করাতে হবে। উচ্ছিষ্ট গণেশের পুজো অবশ্যই সবসময় কোনো দক্ষ ব্যক্তি একমাত্র করতে পারেন, কেন এটা সাধারণ পুজো নয়, এটা সম্পূর্ণ একটা আলাদা পুজো। এবং উচ্ছিষ্ট গণেশের পুজো হচ্ছে সাংঘাতিক পাওয়ারফুল পুজো। যখন মানে এই পুজোটা কখন করা হয়, যখন সমস্ত রাস্তা বন্ধ হয়ে গেছে, যখন আপনি কোনো কিছুতে কোনো ফল পাচ্ছেন না, বহু কিছু করিয়েছেন, বহু কিছু করার পরও আপনি আপনার মানে ইস্পিত রেজাল্ট পাচ্ছেন না বা যেটা চাইছেন সেটা হচ্ছে না, এই পুজো যে কোনো একটা মনস্কামনা নিয়ে করতে হয়, এবং যে মনস্কামনা নিয়ে এই পুজো করা হবে সেই মনস্কামনা সিদ্ধ হবে। চাকরি দিনে প্রফেশনাল লোকেদের মধ্যে 90% তো এই অবস্থাতেই দাঁড়িয়ে রয়েছে, যে তো কোভিড সিচুয়েশন। হ্যাঁ, যে কোনো একটা মনস্কামনা নিয়ে এই পুজো করা যায় এবং এই মনস্কামনা পূর্ণ হয়। কি কি মনস্কামনা নিয়ে এই পুজো করা যায়, দেখুন, প্রথমত এই পুজো কুবের যে ধনেশ্বর হয়েছিলেন, আমরা জানি কুবের ধনেশ্বর, ধনকুবের বলা হয়, কুবের যে ধনেশ্বর হয়েছিলেন উচ্ছিষ্ট গণেশের পুজো করে কুবের ধনেশ্বর হয়েছিলেন। কুবের যে ধনেশ্বর হতে পেরেছিলেন, আমরা জানি কুবের ধনকুবের, তো কুবের যে ধনেশ্বর হয়েছিলেন সেটাও কিন্তু উচ্ছিষ্ট গণেশের পুজো করে কুবের ধনেশ্বর হয়েছিলেন। দেখুন এটা কি কি কামনায় করা যায়, প্রথমত এটা যে কোনো মনস্কামনায় করা যায়, যেমন আপনি কাউকে কামনা করে এই উচ্ছিষ্ট গণেশের পুজো, কারো প্রীতি লাভের জন্য, কারো মন পাওয়ার জন্য, কারো হৃদয় পাওয়ার জন্য উচ্ছিষ্ট গণেশের পুজো করা যায়, কারো মন জয়ের জন্য বা মন পাওয়ার জন্য করা যায়, না করানো যায়। হ্যাঁ, করানো যায়, করানো যায়, ঠিক কথা, করা যায় না, তিনি তো করতে পারবেন না। হ্যাঁ, অবশ্যই করানো যায়, এক্স্যাক্টলি, কথাটা একদম ঠিক, আমি ভুল বলেছিলাম, করা যায় না, করানো যায়। তো উচ্ছিষ্ট গণেশের পুজোটা কারো মন পাওয়ার জন্য, কাউকে নিজের ফরে আনার জন্য, এবং সেটা হতে পারে সেটা যে শুধু মানে কাউকে ভালোবেসে চাওয়া, এটা না, কোনো প্রভাবশালী ব্যক্তি, কাউকে আমার দরকার, সে যদি আমার ফরে আসে তাহলে আমার অনেক উপকার হতে পারে, আমার কিছু সুবিধা হতে পারে। তো যে কোনো প্রভাবশালী ব্যক্তি, উচ্চপদস্থ ব্যক্তি, আপনি কোথাও চাকরি করছেন, আপনার ওপরে যিনি সিনিয়র আছেন, বা আপনি যত টপ বসকে চাইছেন আপনার ফরে আনতে, যে কোনো রকম, আপনি যে পাড়ায় বসবাস করেন সেখানে কোনো রাজনৈতিক ব্যক্তিত্বকে আপনার ফরে আনতে চাইছেন, যে কোনো রকম, মানে যে কোনো কাউকে, এটা যে শুধু কাউকে আমার প্রেমের জন্য ফরে আনতে চাইছি, নট দ্যাট, সমস্ত রকম, মানে যে কোনো কাউকে আমি আমার মানে কারো প্রীতি লাভ করতে চাইছি, কাউকে আমার ফরে আনতে চাইছি, সেটা যে উদ্দেশ্যেই হোক, তার জন্য উচ্ছিষ্ট গণেশের পুজো করা যায়। বিবাহের জন্য উচ্ছিষ্ট গণেশের পুজো করা যায়। যখন অনেকের কিছুতেই বিবাহ হতে চাইছে না, বিবাহের জন্য উচ্ছিষ্ট গণেশের পুজো করা যায়। বিবাহিত লাইফ শুভ করার জন্য উচ্ছিষ্ট গণেশের পুজো করা যায়। যে কোনো প্রভাবশালী ব্যক্তির প্রীতি লাভের জন্য উচ্ছিষ্ট গণেশের পুজো করা যায়। দেখা গেল অফিসের ক্ষেত্রে আপনি কোনো খুব অফিসিয়ালি আপনার থেকে অনেকটা সিনিয়র কাউকে আপনার ফরে আনতে চাইছেন, পাড়ায় কোনো মানে যে কোনো জায়গাতে, যে কোনো যে কোনো, মানে এটা যে শুধু প্রেমের জন্য করা, যে আমি কাউকে মাল সাপ্লাই করি, তারা আমার উপর কোনো কারণে ক্ষুব্ধ, আমার ডিমান্ডটা কমে গেছে, ফের সেটাকে ফেরত আনতে, হ্যাঁ হ্যাঁ, ফেরত আনার জন্য উচ্ছিষ্ট গণেশ, মানে যে কোনো রকম, মানে প্রীতি লাভের জন্য, যে কোনো কারো প্রীতি লাভের জন্য উচ্ছিষ্ট গণেশের পুজো কামনা করা যায়। অর্থ কামনায় তো করা যায়ই, কেন স্বয়ং কুবের, যক্ষরাজ কুবের যে ধনেশ্বর হয়েছিলেন উচ্ছিষ্ট গণেশের পুজো করে ধনেশ্বর হয়েছিলেন। শত্রুনাশের জন্যও কিন্তু উচ্ছিষ্ট গণেশের পুজো করা যায়। যে কোনো মানুষের মধ্যে বিভেদ সৃষ্টি করার জন্য, যেটাকে বলা হয় বিচ্ছেদের কাজ, তার জন্য উচ্ছিষ্ট গণেশের পুজো করা যায়। যে কোনো রকম কামনা নিয়ে উচ্ছিষ্ট গণেশের পুজো করা যায়। কিন্তু যিনি উচ্ছিষ্ট গণেশের পুজো করবেন, প্রথম কথা হচ্ছে তিনিও কিন্তু সুন্দরভাবে সেজে গুজে গয়নাগাটি পরে, লাল বস্ত্র পরে উচ্ছিষ্ট গণেশের পুজোয় বসবেন, এবং তার কনস্ট্যান্ট মুখ চলতে থাকবে, তিনি এটো মুখে করতে থাকবেন। হতে পারে তিনি ফল খেতে খেতে করছেন, হতে পারে তিনি পান খেতে খেতে করছেন, হতে পারে তিনি মদিরা পান করতে করতে করছেন, কিন্তু আলটিমেট মুখটা এঁটো, তিনি কিছু খাচ্ছেন
খেতে খেতে মন্ত্রজপ করছেন। আমি এখানে আবারও আপনাকে মনে করিয়ে দিই, এই যে তান্ত্রিক ব্যাপারটা এটার সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত, আপনি এতক্ষণ যা বলেছেন অ্যাবসলিউটলি তান্ত্রিক। আম জনতা খেতে খেতে পুজো করলে হবে না, না না না, সেই দায়িত্বটা এই পুজোটা কাউকে দিয়ে করানো। আচ্ছা, এই এই যে রামকৃষ্ণ দেব বলেছিলেন বিবেকানন্দকে, যা মার কাছে গিয়ে চেয়ার একবারও চাইতে পারে, বলে তোর কিছু করতে হবে না, তুই তোরটা আমাকে দে। এই যে দায়িত্বটা নেওয়া, তারপরে থেকে পৌরোহিত্যের সৃষ্টি হলো। তো আমি যদি বলি যে আমি প্রসঙ্গ উত্তর আমার দ্বারা হবে, আমার বউয়ের দ্বারা হবে, আমি এটা রাজশ্রীকে বললাম যে আপনি আমাদের বাঁচান, তো তন্ত্রটা তো আমি জানি না, সিস্টেমটা আমি জানি না, ঘটনাটাই আমি জানি, তাহলে এই দায়িত্বটা আপনাকে নিতে হবে। সব সময় কোন দক্ষ ব্যক্তিকে এই পূজো করার জন্য কোনো দক্ষ ব্যক্তি লাগে, মানে যে কেউ মনে করলে এই পূজোটা করতে পারে না। এবারে একটা ফোন নিচ্ছি। হ্যালো হ্যালো হ্যালো, হ্যাঁ নমস্কার। হ্যাঁ, প্রথমে আপনাদেরকে আমার সশস্ত্র প্রণাম জানাই। নমস্কার। আমি হ্যাঁ নমস্কার, জয়তী মুখার্জি বলছি। কোথা থেকে বলছেন? শিউরি, শিউরি, বীরভূম শিউরি। শিউরি, আচ্ছা, বীরভূম শিউরি। হ্যাঁ বুঝেছি। জয়তী মুখার্জি বলছি, আমার মেয়ে সুদীপ্তা মুখার্জি সম্পর্কে জানতে চাই, তার আগে আমি একটু কিছু শেয়ার করতে চাই। বলুন। আমি দিদির কাছে আমার মেয়ে এবং আমার ছেলে হাজবেন্ডকে নিয়ে গেছি, তো আমি খুব স্যাটিসফাইড, ভীষণভাবে ভীষণভাবে কৃতজ্ঞ, ভীষণভাবে আপনাকে ভালোবাসি, আপনার প্রত্যেকটা জিনিস আমি ফলো করি, মানে কি বলে ধন্যবাদ আপনাকে জানাবো। আমার ব্যাপারটা কি, মানে ঠিক আছে, উপকৃত তো বুঝলাম, মানে ঘটনাটা যদি একটু ছোট করে শেয়ার করেন ভালো লাগবে। না মানে দেখুন, হাজবেন্ডের ব্যাপারে অন্য প্রবলেম ছিল, প্রবলেম ছিল মানে ওনার অফিসিয়াল প্রবলেম ছিল, আর মেয়ের ব্যাপারে পড়াশোনো দিকে প্রবলেম ছিল না, মানে আর কি তবু কাই তাই, আর ছেলে প্রচন্ড চঞ্চল ছিল, প্রচন্ড অসম্ভব, যেটা দিয়ে মানে আমি এবং তিনজনই ভালো আছে, তিনজনই ভালো, মানে হাজবেন্ড ছেলে মেয়ে, আমি আপনার সমস্ত নিয়ম পালন করি, আমি স্যাটিসফাইড। থ্যাংক ইউ ভেরি মাচ। এবার আপনি কি আজকে কোনো প্রশ্ন আছে নাকি শুধু ধন্যবাদ? হ্যাঁ হ্যাঁ, একটু মেয়ের সম্পর্কে একটু জানার আছে। মেয়ের ডেট অফ বার্থ হচ্ছে 3rd January 1999। ফার্স্ট জানুয়ারি, থার্ড, আচ্ছা আচ্ছা, থার্ড জানুয়ারি 1999, সকাল 7:15 আসানসোল। সকাল 7:15 আসানসোল। আসানসোল, হ্যাঁ আসানসোল, হ্যাঁ ঠিক আছে, সেকেন্ড। ভাইয়ের মেয়ে আজকে, তাই তো? যেটা আমি বলবো সেটা হচ্ছে যে এই হরোস্কোপে যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে মেন হরোস্কোপে গ্রহরা সবাই মার্গী, মেন হরোস্কোপে যেটা দেখছি সেটা হচ্ছে লগ্ন হচ্ছে ধনু, লগ্নে রবি বুধ, দশম ভাবে মঙ্গল, হরোস্কোপে যেটা রয়েছে সায়েন্স নিয়ে পড়াশোনা করলে সব থেকে অ্যাপ্রোপ্রিয়েট হয়, ইঞ্জিনিয়ারিং করলে সব থেকে অ্যাপ্রোপ্রিয়েট হয়, হরোস্কোপে কিন্তু যথেষ্ট ভালো অর্থ রোজগারের যোগ রয়েছে এবং মেয়ে অত্যন্ত ব্রিলিয়ান্ট হওয়ার কথা, সায়েন্সের স্টুডেন্ট হওয়ার কথা, হরোস্কোপে হরোস্কোপে একটা জায়গাতেই খানিকটা নেগেটিভিটি রয়েছে, সেটা হচ্ছে মনের মতো অর্থ রোজগারের যে জায়গাটা, অনেক সময় দেখা গেল যে ও ভালো পড়াশোনা করলো, ভালো চাকরি পেলো, সবই পেলো, কিন্তু যতটা প্রমোশন হওয়ার যতটা হ্যাঁ ডেভেলপ, প্যাকেজটা ভালো হলো না, আপনি একটু শেয়ার করুন। এবার আপনি বলুন। হ্যাঁ দিদি, হ্যাঁ দিদি, ও বিটেক করছে আপনার কথা মতোই, কম্পিউটার সায়েন্স নিয়ে বিটেক করছে, থার্ড ইয়ারের লাস্ট সেমিস্টার চলবে, থার্ড ইয়ারের লাস্ট, এবং আরো দুটো বাকি আছে, তো আমার মেয়েরও এবং আমারও একটাই প্রশ্ন, ও কি এবারে এমটেক করবে নাকি এমবিএ করবে? এমবিএ করবে, এমবিএ করবে, এমবিএ একটু গাইড করে দিন। আচ্ছা, আমাদের ফিনান্স,
কিন্তু আমাদের ফিনান্সিয়াল কন্ডিশন ম্যাডাম অতটাও ভালো নয় যে আমি এইটা হলে তো কিছু করার নেই। এখন দেখুন আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন এমবিএ আর এমটেক, আমি এমবিএ বলছি, কিন্তু আপনি যদি বলেন আমার ফিনান্সিয়াল কন্ডিশন ভালো নেই তাহলে ডিফারেন্ট কিছু। আচ্ছা, ও কি ক্যাম্পাসিং এ যদি জব পায় তাহলে কি সেটা মানে এক্সপেক্ট করবে নাকি ও কি এমবিএ করে দেন তারপরে ও? দেখুন জবের জায়গাটাতে খানিকটা প্রবলেম আছে, আমি আগেও বললাম আপনাকে, জব প্রাপ্তির ক্ষেত্রে খানিকটা প্রবলেম আছে। এটা আপনার হরোস্কোপ সংস্কার করা আছে? সংস্কার করা আছে। তবু আমি আরেকবার আপনাকে আমাদের অনলাইন নাম্বারে যোগাযোগ করতে বলবো, প্রয়োজন হলে আমি কিছু অর্থনৈতিক স্পেশাল পূজো করে দেব। আচ্ছা ম্যাডাম, কেন ওই জায়গাটাই একটু খারাপ দেখাচ্ছে, মানে অর্থের জায়গাটাই, হ্যাঁ রোজগারের জায়গাটা ততটা মনের মতো দেখাচ্ছে না। জব স্যাটিসফ্যাকশন না থাকলে এমবিএ তাও চলে যেতে পারে, তাই তো? এমবিএ করতে পারে, এমবিএ তে আমার টোটালি মত আছে। ধন্যবাদ। দুটো ব্যাপার আমি রাজশ্রীকে বলতে চাই। ফোনটির মধ্যে কোনো নাটকীয়তা নেই, ন্যাকামি নেই, শতকোটি প্রণাম জানানো নেই, ভীষণ ভালো লাগে, নিয়মিত দেখি, এরকম ধরনের বক্তব্য নেই। আপনাকে দেখতে ভালো, আমার রোজ আপনাকে দেখতে এমনি ভালো লাগে, হ্যাঁ তার জন্য প্রোগ্রাম করার দরকার নেই, বাড়ির সামনে গিয়ে বা আপনি এখানে আসলে একটু দেখা করে নিলেই হয়। নাটকীয়তা নেই, কি বললেন, আমি আপনাকে খুব ভালোবাসি, হ্যাঁ হ্যাঁ, সেটা হৃদয় থেকে বলি, হৃদয় থেকে, হ্যাঁ। দ্বিতীয় ব্যাপারটা হচ্ছে আপনি যা যা বলেছেন ওই পলিসিতে চলছে, সিস্টেমে চলছে, এই দুটো কিন্তু খুব টাচি। ধরুন পর ফোনটা এসে বলো রাজশ্রীদি প্রোগ্রাম দেখেন, নর্মাল আমাদের কোয়েশ্চেন যেগুলো, হ্যাঁ ওনার প্রোগ্রাম কখন কখন হয়, ব্যাস কেটে গেল। এই যে মন জোগানো উত্তরের থেকে অনেক বেটার উত্তর উনি দিয়েছেন, ওনাকে ভীষণ ভালোবাসি, এটা কিন্তু হৃদয় থেকে হচ্ছে, ভালোবাসাটা তৈরি হয়। শুনুন, আপনিও প্রফেশন, উনি আপনার কাছে এসছে এবং প্রফেশনালি আপনি ওকে হেল্প করেছেন, তার থেকে ভালোবাসাটা আসে না। ভালোবাসাটা আসে কোত্থেকে? ভালোবাসাটা আসে আপনি হৃদয় দিয়ে ব্যাপারটা করেছেন এবং সিনসিয়ারলি ফুল ফ্যামিলিটাকে চেঞ্জ করে দিয়েছেন, তখন ভালোবাসাটা আসে, এই মানুষটা সত্যি ভালো। আচ্ছা আমি একটু ইন্টারাপ্ট করছি, সেটা হচ্ছে আমার সমস্ত চেম্বার কিন্তু এখন বন্ধ, সেই জন্য সেটাই দেখছি, হ্যাঁ সমস্ত চেম্বার এখন বন্ধ, কোনো চেম্বার খোলা নেই, সব চেম্বার আমি বন্ধ করে দিয়েছি। এবং যারা আমার সঙ্গে যোগাযোগ করতে চাইছেন তাদের প্রত্যেককে অনলাইনে যোগাযোগ করতে হবে, এইটা কিন্তু মাথায় রাখবেন। অনলাইন চেম্বার চলছে এবং 2020 পুরোটা আমি অনলাইন করেছিলাম, এবারেও আমি তাই ডিসিশন নিয়েছি যে পুরোটাই অনলাইন করব। সুতরাং যারা আপনাকে দেখাতে চাইছেন তারা কিন্তু চেম্বারের খোঁজ করবেন না, চেম্বার আমি আপনাদের ভালোর জন্যই বন্ধ করেছি, কেননা একটা চেম্বারে স্বল্প পরিসরে এত মানুষ একসঙ্গে এসে বসেন, তো আমি চাই না একজনের থেকে একজনের রোগ সংক্রামিত হোক, কারণ এখন যে হারে কোভিড বাড়ছে, তো আমি আপনাদের নিরাপত্তার কথা ভেবে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পুরো বছর 2020 পুরো আমি অনলাইন করেছি। তো আমি আপনাদেরকে একটা কথাই বলবো যে আমি আপনাদের সঙ্গে আছি, সাথে আছি, কিন্তু অনলাইনের মাধ্যমে চেম্বার কিন্তু বন্ধ, আপনারা অনলাইনে যোগাযোগ করতে পারেন। তার মানে এটা পরিষ্কার যে দেখুন রাজশ্রীদির কাছে আপনারা প্রত্যেকেই আসতে চান, উনি কিন্তু না করলেন, উনি বললেন যে এখন সমস্ত কিছু প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী থেকে শুরু করে সকলেই আজকে ভার্চুয়াল করছে, সুতরাং অনলাইনে আপনাদের যোগাযোগ। এবং আমি জানি ব্যক্তিগতভাবে গত বছরটা উনি ভীষণ বিজি ছিলেন, উনি টিভি মোবাইল এবং ল্যাপটপ থেকে সরতে পারেননি, এত মানুষ ওই সময়টা, কেউ কারুর চাকরি গেছে, কারুর অবস্থা খারাপ হয়েছে, কারুর পরিবারে অসুস্থ হয়েছে, নানান মানুষ তখন ফোন করেছে, নানান মানুষ অনলাইনে কাজ করেছে বা কাজ করিয়েছে এবং তারা আজকে মানে উপকৃত হয়ে তারা কিন্তু ফোনে, মানে এমন হয়েছে এক পরিবারের 9-10 জন অনলাইনে দেখিয়েছেন, এরকমও হয়েছে। সুতরাং আমি তো মনে করি যে উনি যে বোল্ডলি যে কথাটা বললেন যে আমার কাছে আইসো, এই কথাটা না বলে উনি বললেন যে না, ইউ জাস্ট কাম ইন অনলাইন, সেখানেও হেল্প হয়েছে এই তার লাস্ট বা গত সপ্তাহের আগের সপ্তাহের প্রোগ্রামেও আমি সেটা পেয়েছি। মানে নিজের বাড়িতে বসে থাকুন, সুস্থ থাকুন, নিরাপদ থাকুন, অনলাইনে যোগাযোগ করুন, এই কোনো বাড়ির বাইরে বেরোবার রিস্ক থাকছে না আমাকে দেখানোর জন্য। এইবারে যেটা পরের পর কথা হচ্ছে যে শুভ দিন বা নির্দিষ্ট দিন, আজকে উচ্ছিষ্ট গণেশের পুজোর আমি 2 এপিসোড আগে যেটা জানতে পেরেছি ওগুলোর কোনো মানে হয় না, যে কোনো দিনই করা যায়, যে কোনো সময় করা যায়, আপনার দ্বারা হবে না, কারণ ওটা আপনার কম্য নয়, কারণ আপনি কোনোদিন লাল গণেশ দেখেননি এবং আপনি জীবনেও পারবেন না কিছু খেতে খেতে বা পান চিবোতে চিবোতে পুজো করতে। সেই দায়িত্বটাও আমি অনুরোধ করব জনগণের তরফ থেকে যে এটা সেটা কীভাবে হয় বা কী বৃত্তান্ত, রাজশ্রীদির সঙ্গে আপনারা সরাসরি কথা বলুন এবং তার কাছ থেকে জেনে নিন।
এবং এই তন্ত্রমতে ব্যাপারটা ভেরি ভেরি সিরিয়াস, পুরো ব্যাপারটাই উড়িশ বিশ করা যাবে। উচ্ছিষ্ট গণেশের পুরো পুজোটাই হচ্ছে তান্ত্রিক পুজো, মানে এটা যে কোনো, ওই যে কথাটা বললাম যে দক্ষ ব্যক্তি ছাড়া এটা যে কেউ যদি মনে করে করবে সেটা কিন্তু হয় না, কিন্তু ভীষণ পাওয়ারফুল যে কোনো মনস্কামনা, মানে উচ্ছিষ্ট গণেশ হচ্ছে লাস্ট প্রয়োগ, যখন দেখা যাচ্ছে যে আমি কোনো কিছুতে কোনো একটা রেজাল্ট পাচ্ছি না, কোনো কিছু চাইছি কিছুতেই সেটা হচ্ছে না, কোনোভাবে পাচ্ছি না, তখন লাস্ট প্রয়োগ হচ্ছে উচ্ছিষ্ট গণেশের প্রয়োগ, যার মাধ্যমে সমস্ত মনস্কামনা পূর্ণ হওয়া সম্ভব, সব রকমের মনস্কামনা, সেটা যে কোনো মনস্কামনা হোক উচ্ছিষ্ট গণেশের পুজো করলে সমস্ত মনস্কামনা পূর্ণ হয়। এবং আমি আপনাদের বললামও যে স্বয়ং কুবের এই পুজো করে, মানে যক্ষরাজ কুবের যে ধন কুবের, তিনি কিন্তু উচ্ছিষ্ট গণেশের পুজো করে ধন কুবের হয়েছিলেন। আমি একটা ফোন নিয়ে নিই, সময় খুব স্বল্প। হ্যালো, হ্যাঁ হ্যালো, নমস্কার। নমস্কার, হ্যাঁ আমি নাম প্রকাশে অনিচ্ছুক, আমি আমার নিজের সম্পর্কে জানতে চাই। বেশ, ডেট অফ বার্থ বলুন। 30/4/1996। 30/4/1996, হ্যাঁ সময় বলুন। সময় হচ্ছে দুপুর 1:20। দুপুর 1:20, আচ্ছা কোথায়? কলকাতা। কলকাতা, নাম, কাম টু দ্য পয়েন্ট, আপনি কি আমাদের অনুষ্ঠানটা সিনসিয়ারলি দেখছেন প্রথম থেকে শেষ অবধি? প্রথম থেকে, হ্যাঁ প্রথম থেকেই দেখছি, হচ্ছে বেশ ভালো লাগছে দিদির কথাগুলো। আর ফোন আমি পেয়ে ভীষণ আপ্লুত, কারণ দিদির আমি প্রতিবারই অনুষ্ঠানটা দেখি কিন্তু ফোন আমি কিছুতেই পাই না, আমি অনেকবার ট্রাই করে গেছি, আজকে যে ফোন পেয়েছি আমি খুব 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 খুশি। দেখুন আজকে আমাদের হাতে কিন্তু খুব একটা সময় নেই, সিংহ লগ্ন কন্যা রাশি উত্তর ফাল্গুনী নক্ষত্র, মেন হরোস্কোপে যেটা দেখা যাচ্ছে গ্রহরা সবাই মার্গী অবস্থায় রয়েছে, যেটা আমি বলবো এই হরোস্কোপ প্রসঙ্গে সেটা হচ্ছে হরোস্কোপে ফাইন্যান্সিয়াল কন্ডিশন খুব একটা ভালো যাবে না। বৃহস্পতি ভঙ্গ কালসর্প প্রযোগ দ্বিতীয় অষ্টমে, দ্বিতীয় অষ্টমে যদি কালসর্প প্রযোগ থাকে টাকা পয়সা জলের মতো নষ্ট হয়ে যায়, টাকা পয়সা ধরে রাখা যায় না, এবং এই হরোস্কোপে খুব মনের মতো অর্থ রোজগারের যে জায়গাটা দেখাচ্ছে সেটাও না, তবুও সেই জায়গাটা তুলনামূলক ভালো, কিন্তু ধরে রাখার জায়গায় প্রচণ্ড প্রবলেম রয়েছে দ্বিতীয় অষ্টমে। হ্যাঁ হ্যাঁ, ধরে রাখার জায়গায় ধরে রাখা যাচ্ছে না, একেবারেই ধরে রাখা যাচ্ছে না। আপনি চাইলে আপনার এই হরোস্কোপ সংস্কার করাতে পারেন, আপনার এই হরোস্কোপে কুবেরের পুজোর ভীষণভাবে প্রয়োজনীয়তা আছে, কেন কিচ্ছু ধরে রাখা যাচ্ছে না, কুবেরের পুজোর প্রয়োজনীয়তা আছে। এবং আপনি চাইলে পরবর্তীতে আমাদের অনলাইন, আমাদের হাতে সময় নেই আজকে খুব ডিটেলসে যেতে পারলাম না, আপনি অনলাইন কনসালটেন্সি নাম্বারে যোগাযোগ করুন। সময় যেহেতু সংক্ষিপ্ত, আরেকবার আপনাদের পরিষ্কার পরিচ্ছন্নভাবে বলে দিই যে সরাসরি আপনাদের প্রিয় দিদি আপনাদেরকে কিন্তু এটা জানিয়েছেন যে এখন এই সময়টা দয়া করে আসবেন না, তিনিও অন্যান্য চেম্বার, তার প্রত্যেকটি চেম্বারেই তিনি আপাতত যাচ্ছেন না, হয়তো 15-20 দিন বাদে জানানো হবে, মানে অনির্দিষ্টকালের জন্য আমাদের এখানে নিয়মিত অনুষ্ঠান তিনি করেন সেটা জানিয়ে দেওয়া হবে, কিন্তু তার মানে আপনাকে ডিপ্রাইভ করা হচ্ছে না, আপনি আজকেই অ্যাজ অন টাইম আপনি কিন্তু ওনার সঙ্গে, আপনারা এখন অনলাইনের মাধ্যমেই আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন, অনলাইনের মাধ্যমেই সব কিছু হবে। থ্যাংক ইউ ভেরি মাচ, অনুষ্ঠানটা শেষ করতে ইচ্ছা করছে না, বাট নাথিং টু ডু, থ্যাংক ইউ, ভালো থাকবেন, নমস্কার। গণেশ সাথিকার রাজশ্রীদি এখন আপনাদের হাতের নাগালে, ঘরে বসে লাইভ ভিডিও কলে রাজশ্রীদির সুপরামর্শ এবং তার দেওয়া প্রতিকার পেতে অবশ্যই ফোন করুন এই নম্বরে 9830693509, পরিষেবা চার্জেবল।